হাই গাইস, কেমন আছো সবাই? ওকে ওকে ওকে, এখন জানাতে হবে না, কমেন্ট করে জানাবেন, এখন জানালে বুঝতে পারবো না। তো এখন হোয়াটসঅ্যাপের আজকে কিছু হোয়াটসঅ্যাপের এমন টেক্সট দেখবো, হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটু বলে দিই, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। তো টেক্সট নাম্বার ওয়ান, টেক্সট রিপিটার। জাস্ট টেক্সট রিপিটারটাকে ওপেন করুন। ওপেন করার পর এখানে যে টেক্সটটা লিখবেন, ধরুন আমি লিখে নিলাম হাই। অনেক সময় কি হয়, এমন কিছু টেক্সট থাকে যেগুলো আমাদেরকে বারবার রিপিট করতে হয়, সেক্ষেত্রে আমরা একবার উপরে লিখে দিলাম, দেওয়ার পর এটাকে কতবার রিপিট করবে সেটা এখানে নাম্বারিং করে বলে দিন। যেমন এখানে লিখলাম 800 বার এটা রিপিট হবে, জাস্ট রিপিট করলাম। করার পর এখানে উপরে দেখবেন শেয়ার বাটন, তো শেয়ারে ক্লিক করুন। করার পর কোথায় আপনি শেয়ার করতে যাচ্ছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ব্লুটুথ, সব কিছু আছে, জিমেল, তো যেখানে আপনি শেয়ার করতে যাচ্ছেন তার উপরে ক্লিক করুন। তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপে শেয়ার করতে যাচ্ছি, জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর কাকে আপনি শেয়ার করবেন, জাস্ট যেমন উপরে এটাকে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে সেন্ড করলাম। দেখুন এটা সেন্ড হয়ে যাবে, দেখুন এটা সেন্ড হয়ে গিয়েছে, ঠিক আছে না? তো একটু বলে দিই, আমি সবগুলো অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তাই আমি প্লে স্টোর থেকে গিয়ে আর দেখাচ্ছি না, এটা জাস্ট আমি সবগুলোকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। নাম্বার টু, ব্ল্যাঙ্ক টেক্সট। ব্ল্যাঙ্ক টেক্সটটাকে ওপেন করলাম। করার পর এখানে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে জাস্ট আপনি কত ক্যারেক্টারের এটাকে সেট করতে যাচ্ছেন। জাস্ট আমি হার লিখে দিলাম এখানে 500 ক্যারেক্টারস, ঠিক আছে। নিচে এটাকে লাইনটাকে এভি ক্যারেক্টার উইথ নিউ লাইন, এটা নিউ লাইনটাকে টিক করলাম। করার পর যেটা করতে হবে জাস্ট এটা এখানে সেন্ডে ক্লিক করুন। করার পর কোথায় আপনি সেন্ড করতে যাচ্ছেন সেটাকে ক্লিক করুন। আমি যেমন ফার্স্ট এটাকে দিলাম, দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করলাম। করার পর এখানে দেখুন যখন আমি সেন্ড করব এখানে একটা লাইন তৈরি হয়ে যাবে, পুরো ব্ল্যাঙ্ক লাইন। এখানে যতটা উপরে উপর থেকে নিচে লাফাবেন শুধুই লাইন দেখতে পাবেন। অনেক সময় কি হয়, অনেকে আসে মজা করতে চায় ফেসবুক হোয়াটসঅ্যাপে, তো এভাবে মজা করা যাবে। নেক্সট, নাম্বার থ্রি, অর্সমি। জাস্ট অর্সমিটাকে ওপেন করুন। অনেক সময় কি হয়, এমন কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে বা এমন কিছু সময় চলে আসে যখন আমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নম্বরও সেভ করতে পারি না। আর এটা নিশ্চয়ই সবার জানা থাকবে যে যতক্ষণ আমরা কন্ট্যাক্ট নম্বরে কোনো নাম্বার সেভ করবো সেটা আমাদের হোয়াটসঅ্যাপ লিস্টে আসে না, তাই না? তো জাস্ট এরকম সিচুয়েশান যদি কোনো দিন এসে থাকে তো জাস্ট এখানে যে নম্বরে আপনি SMS করবেন বা যে নম্বরে আপনি কিছু পাঠাবেন হোয়াটসঅ্যাপে, জাস্ট নাম্বারটাকে টাইপ করুন কান্ট্রি কোড দিয়ে। যেমন আমি যেহেতু ইন্ডিয়া থেকে হোয়াটসঅ্যাপ করছি বা ইন্ডিয়া থেকে আসি, তো এখানে 91+91 এখানে নাম্বারটা টাইপ করে নিচ্ছি 707-6249-040। তো এখানে জাস্ট এটা টাইপ করে নেওয়ার পর ওপেন চ্যাটটাকে ওপেন করুন। ওপেন চ্যাটে ক্লিক করার পর এখানে দেখুন ডাইরেক্ট নাম্বারটা চলে আসছে। এখানে জাস্ট এবারে কিছু আপনি যদি SMS করতে চান তো জাস্ট সেন্ড করুন, সেন্ড হয়ে যাবে।
নাম্বার ফোর স্টাইলিশ টেক্সট, এটা ওপেন করুন। করার পর এখানে দেখুন অনেকগুলো স্টাইলিশ টেক্সট আছে। অনেক সময় আমরা স্টাইল হিসাবে স্টাইল করে কিছু এসএমএস করতে চাই, সেক্ষেত্রে আমরা স্টাইলিশ টেক্সট অ্যাপসটাকে ইউজ করতে পারি। তো এখানে যে কোনো একটা কিছু লিখে নেই, যেমন লিখলাম হাই, হাই লেখার পর এখানে কিছু স্টাইল চলে এসছে, জাস্ট যে কোনো একটা স্টাইল সিলেক্ট করুন। করার পর এখানে সিলেক্ট করার পর দুপারে উপরে দুটো অপশান দেখতে পাবেন, একটা আছে কপি, একটা আছে শেয়ার। তো জাস্ট আপনি এখান থেকে কপি করেও নিতে পারেন আর এখান থেকে ডাইরেক্ট শেয়ারও করতে পারেন। তো ডাইরেক্ট শেয়ারের উপরে ক্লিক করুন। করার পর এখানে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এখানে সেন্ড করে দিন। দেখুন এটা সেন্ড হয়ে গেছে। হাই, নাম্বার ফাইভ প্যারালাল স্পেস। আমরা তো এখন সব কিছু ডবল ইউজ করতে ভালোবাসি, তাই না? তাহলে হোয়াটসঅ্যাপটা কেন না? এমন সময় হয় বা কিছু ক্ষেত্রে এমন আছে যেখানে আমরা সব কিছু ডবল ইউজ করতে চাচ্ছি কিন্তু হোয়াটসঅ্যাপটাকে পাচ্ছি না। আমরা এটা নিশ্চয়ই জানি যে একটা মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ ছাড়া দ্বিতীয় হোয়াটসঅ্যাপ ইনস্টল করা যায় না। যেহেতু আমি এটা রেডমি নোট থ্রি ইউজ করছি, এখানে ডুয়েল অ্যাপসের অপশান আছে, আমি সেক্ষেত্রে ইউজ করতে পারি। কিন্তু অনেক 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 মোবাইল এমন আছে যেখানে ডুয়েল অ্যাপসের সুবিধাটা নেই, সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট প্যারালাল অ্যাপসটাকে ইনস্টল করে নিন। করে নেওয়ার পর এটাকে ওপেন করুন। করার পর এখানে যে কোনো অ্যাপস আপনি ডুয়েল ডবল ইউজ করতে পারবেন। একটু আগে দেখেছেন, আমি দেখিয়েছি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপটাকে, আর এখানে আরও একটা হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন জাস্ট যখন আমি এখানে অ্যাড অ্যাপসের জায়গা আছে, এখানে আপনি যে অ্যাপসটাকে ডবল ইউজ করতে যাচ্ছেন সেটাকে জাস্ট সিলেক্ট করুন। দেখুন এখানে আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে দিয়ে দিয়েছে, যেগুলো আপনি ডবল ইউজ করবেন জাস্ট ক্লিক করে দিন। করে দেওয়ার পর এগুলোকে আপনি ডবল ইউজ করতে পারবেন। দেখুন অ্যাড টু প্যারালাল স্পেস, এখানে দেখুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ডবল চলে আসছে। তো জাস্ট আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে আপনাকে যেটা করতে হবে, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্ডিশন করার পর এখানে আপনি যেমন নতুন হোয়াটসঅ্যাপ যেমনভাবে সাইন আপ করেন সেরকমভাবে নতুন একটা নাম্বার দিয়ে সাইন আপ করে নিন, আপনি ডবল হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। তো থ্যাংক ইউ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সব দিনের মতো বলছি, প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যেটা ফার্স্টবার বলেছিলাম, কেমন আছেন সবাই নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, নিজে নিজের খেয়াল রাখবেন, সবাই নিজের শরীরের যত্ন নেবেন।